হ্যালো ফ্রেন্ডস, আমি সায়ন্তিকা ইচ্ছে ডানায় তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সাইপ্রাসের ভিডিও দেখতে পছন্দ করো, তাই আজও আমি আরেকটা সাইপ্রাসের ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে তোমরা ইউনিভার্সিটি অফ সাইপ্রাস থেকে গেরির দিকে পাশে করে গেলে যে ভিউটা দেখতে পাওয়া যায় সেই ভিউটাই দেখতে পাবে। যদিও বলে রাখি লকডাউন, কিন্তু এটা ইউনিভার্সিটির পার্কিং দেখতে পাচ্ছ, প্রচুর গাড়ি আছে। তো এই গাড়িগুলো হচ্ছে মানে যারা স্পেশাল পারমিশন নিয়ে আসছে ইউনিভার্সিটি তাদের জন্য, আর কিছু কিছু স্টুডেন্টরাও এখন ইউনিভার্সিটি আসছে, কেননা তাদের ল্যাব ওয়ার্ক চলছে। তো এই জন্য তোমরা এখন এত গাড়ি দেখতে পাচ্ছ, কিন্তু তার মানে ভেবো না যে এখানে লকডাউন উঠে গেছে। এখানে লকডাউন এখনও ওঠেনি, সম্ভবত 15 মার্চ পর্যন্ত চলবে, আর তারপর কি হবে সেটা তারপর ডিসাইড হবে। আসলে সাইপ্রাসে কোভিড পজিটিভ কেসের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে, কখনো এরকম হচ্ছে না যে খুব কমে যাচ্ছে, তাই এখানে লকডাউন তুলতেও পারছে না। একবার শুনছিলাম যে মার্চের 15 করে হয় লকডাউন উঠে যাবে একদম, কিন্তু সেটা হবে বলে জানি না, হয়তো কিছু ছাড় দিতে পারে, এক্সট্রা কিছু। যেমন প্রথমে একদমই সমস্ত কিছু বন্ধ ছিল, এখন সুপার মার্কেটগুলোর সাথে সাথে কিছু কিছু শপ ওপেন করার পারমিশন দিয়েছে, আর মানুষজন স্পেশাল পারমিশন নিয়ে তাদের ওয়ার্ক প্লেসে যেতে পারছে। তো সেই হচ্ছে ব্যাপার, জানি না কবে লকডাউন উঠবে। আর তোমরা তো জানো লকডাউন উঠে গেলে আর কোভিড সিচুয়েশান একটু ঠিক হলে আমি তোমাদের কথাই দিয়েছি যে আমি আরও যেখানে যেখানে যাব সেখানকার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। আসলে আলাদা করে আগে যেমন বেড়াতে যেতাম, এখন সেরকম কিছুই আর করা হয় না, সমস্ত কিছু বন্ধ আছে, চারিদিকেই মানে রেস্ট্রিকশন প্রচণ্ড, তাই বেরোনো তো হয় না, আর তাছাড়া বেরোনোটা এই সময় সেফও নয়। আর তাই জন্যই তোমরা বারবার আমার চ্যানেলে বলতে গেলে একই জায়গার ভিডিও দেখতে পাও, কারণ আমার তো কিছু করার নেই না। আমরা এসেছি এখানে 1 বছর 2 মাস হতে চললো, কিন্তু মুশকিলটা হচ্ছে আমরা আসার পর থেকেই এখানে লকডাউন, পাবলিক ট্রান্সপোর্টে খুব বেশি দূর যাওয়ার পারমিশন থাকছে না, তাই সেভাবে কোথাও যেতে পারিনি। আমাদের এই এরিয়াটার মধ্যেই আমরা যেটুকু ঘোরা যায় সেটুকু ঘুরেছি, আর তার মধ্যেই আমি সেই জায়গাকারই ছবি তুলে তোমাদের সঙ্গে শেয়ার করছি, ভিডিও করেছি। দুঃখের বিষয় হলো সাইপ্রাস খুব সুন্দর জায়গা, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, কিন্তু আমরা সেই সমস্ত জায়গাগুলোতে এখনো পর্যন্ত যেতে পারিনি, অবশ্যই এই লকডাউনের জন্য, কেননা অতক্ষণ যাওয়ার পারমিশনই পাবো না। আর আমাদের বাড়ি থেকে 1 ঘন্টা ট্রাভেল করলেই এখানকার সুন্দর সুন্দর সি বিচ আছে, কিন্তু আমরা সেখানেও যেতে পারিনি। দেখা যাক, আশা করছি এই সিচুয়েশান ঠিক হয়ে যাবে আর আমরা হয়তো কোনো না কোনো দিন যেতে পারবো, আর তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারবো। আমরা ইউনিভার্সিটি এরিয়া থেকে বেরিয়ে এলাম, এবার মাঝখানে শুধু ফাঁকা রাস্তা, দুদিকে জঙ্গল, আর তারপর আবার নতুন করে গ্রাম শুরু হবে। আর এটা কিন্তু বলে রাখি এটা শহর নয়, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটা পুরোটাই ভিলেজের উপর দিয়ে গেছে। তো এত সুন্দর ভিলেজ দেখেই মানে মন ভরে যায় এই রাস্তাটা দিয়ে যেতে, আর একদিকে জঙ্গল পড়ে, তোমরা দেখতে থাকো। এটা মেনলি তোমরা বাসে করে ইউনিভার্সিটির দিক থেকে বা আকলাঞ্জিয়া এরিয়া থেকে গেরির দিকে যাওয়ার পথে, তোমরা যদি বাসের বা কারের রাইট সাইডে বসো তাহলে এটা সেই রাইট সাইডের ভিউ। আমি নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে লেফট সাইড ভিউও শেয়ার করব। আসলে আমরা মেনলি যখন বাজার করতে যাই তখনই ভিডিওগুলো শ্যুট করি, তাছাড়া এমনিতে তো বেরোনো হয় না, আর বেরোবার এখন সুযোগও নেই। তো এই বাজার করতে গিয়েই এই ভিডিওগুলো শ্যুট করেছিলাম, তাই 2 ডিফারেন্ট দিনে 2 ভিডিও শ্যুট করেছি, একদিনে রাইট সাইড ভিউ আর একদিনে লেফট সাইড ভিউ। তো একটা ভিডিওতে 2 ভিউ দিতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যেত, তাই আমি আজকে শুধুমাত্র রাইট সাইড ভিউটা দিচ্ছি, নেক্সট ভিডিওতে তোমরা লেফট সাইড ভিউটাও পেয়ে যাবে। তোমরা কিন্তু আমাকে জানিও যে তোমাদের এইভাবে সাইপ্রাস ঘুরতে কেমন লাগছে আমার সাথে, আর কী কী ধরনের ভিডিও আমি দিলে তোমাদের ভালো লাগবে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আমি অবশ্যই চেষ্টা করব সেই রকম ভিডিও তোমাদের সামনে তুলে ধরার। এবার বরঞ্চ আমি ভয়েস ওভার দেওয়া বন্ধ করি আর তোমরা প্রাকৃতিক পরিবেশ এনজয় করো।
ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো। আর আমার ইউটিউব চ্যানেল ইচ্ছে ডানা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। সবাই খুব ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।